উচ্ছে 14টি রোগের মহৌষধ। উচ্ছে বা করলায় আছে ভিটামিন, ফোলেট, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, বিটা ক্যারোটিন, ফাইবার, আয়রন, প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিভাইরাল উপাদান। উচ্ছে বা করলা সেদ্ধ শরীরের জন্য বেশ উপকারী। এই সবুজ সবজিটি খেলে কি কি উপকার হয় তা দেখে নেওয়া যাক। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন ঝিনাইদা ভিউ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। এক, সুগার কমায়। প্রথমে আসা যাক সুগারে। উচ্ছেতে আছে প্রাকৃতিক ইনসুলিন, ফলে এটি ইউরিন ও রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। দুই, রক্ত বিশুদ্ধকরণ। বিভিন্ন কারণে রক্ত দূষিত হয়, তার থেকে চুলকানি সহ নানান সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে উচ্ছে খুবই ভালো। রক্ত পরিস্রুত করে এটি। উচ্ছের রসের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে খাওয়া ভালো। তিন, রোগ প্রতিরোধ। এর উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। চার, ম্যালেরিয়ায় খুব ভালো। এক্ষেত্রে করলা পাতার রস খেলে উপকার হয়। বিশেষজ্ঞরা বলেন ম্যালেরিয়ার রোগী দিনে 3 খানা করলা পাতা ও 3টি গোলমরিচ থেতো করে 7 দিন খেলে দ্রুত সুস্থ হয়ে ওঠে। পাঁচ, জ্বরে। করলা পাতার রস খেলে জ্বর সেরে যায়। জ্বরের পরে মুখে অরুচি দূর হয়। ছয়, কৃমি। ছোট বড় অনেকেই কৃমির সমস্যায় ভোগেন, সেক্ষেত্রে করলা বা উচ্ছে খেলে মলের সঙ্গে শরীর থেকে কৃমি বেরিয়ে যায়। সাত, হার্ট অ্যাটাক। বিশেষজ্ঞরা বলেন করলা রক্তের চর্বি তথা ট্রাইগ্লিসারাইড বা খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এতে রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে, ফলে রক্তনালীতে চর্বি জমতে পারে না, তাই হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়। আট, লিভার ভালো রাখে। উচ্ছের রস লিভার পরিষ্কার করার কাজও করে। উচ্ছের রস পান করলে লিভারের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। নয়, বাতের ব্যথায়। 4 চা চামচ করলা বা উচ্ছে পাতার রস একটু গরম করে 1.5 চা চামচ বিশুদ্ধ গাওয়া ঘি মিশিয়ে ভাতের সঙ্গে খেলে বাতের ব্যথা দূর হয়। 10, অরুচি দূর করে। খাবারে অরুচি হলে 1 চা চামচ করে করলা বা উচ্ছের রস সকাল ও বিকালে খেলে খাবারে অরুচি দূর হবে। 11, প্রস্রাব পরিষ্কার হয়। বিশেষজ্ঞরা বলেন উচ্ছে পাতার রস 5 থেকে 10 চা চামচ নিয়ে তাতে একটু হিং মিশিয়ে খেলে প্রস্রাব পরিষ্কার হয়। 12, চোখের জন্য। উচ্ছের বিটা ক্যারোটিন চোখের যে কোনো সমস্যা সমাধান করে, দৃষ্টিশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উচ্ছে। 12, বমি বন্ধে। ছোটদের বমি করার অভ্যাস থাকে। কয়েকটি উচ্ছের বিচি ও 3টি গোলমরিচ সামান্য জল দিয়ে বেটে কয়েকদিন খাওয়ালে বমি বন্ধ হয়। 13, পাইলসের সমস্যা। 1 গ্লাস দুধে উচ্ছে পাতার রস 3 চা চামচ মিশিয়ে খালি পেটে 1 মাস খেলে উপকার হয়। 14, ক্যান্সার প্রতিরোধ। উচ্ছে রসের মধ্যে থাকা এনজাইম রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে, ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ফলে ক্যান্সারের আশঙ্কা খানিকটা কমে। অনেক রোগ থেকে রক্ষা করতে সক্ষম, তবে এটি কোনো রোগের নিরাময় হতে পারে না। তাহলে আর দেরি কেন? আপনিও যদি উচ্ছের উপকারিতা নিতে চান তাহলে চিকিৎসকের পরামর্শে শীঘ্রই এটি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। বন্ধুরা, যে যেখান থেকে দেখছিলেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি আল আমিন, আল্লাহ হাফেজ। সূত্র www.khaboronline.com, 13 অক্টোবর 2020।